রাজ্যে দুর্ঘটনাগ্রস্ত মুমূর্ষ রোগী ও অন্যান্য রোগী বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তের যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ রক্তের যোগানের ঘাটতি থাকে। অন্যদিকে সরকারি বা বেসরকারিভাবে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে। যে পরিমাণে গাছ কাটা হচ্ছে তার সিকি ভাগও গাছ বসানো হচ্ছে না। পুকুর, ডোবা, খাল, বিল ভরাট করে বাড়ি প্রমোটিংয়ের ব্যবসা করা হচ্ছে, যে কারণে আজ পরিবেশ দূষিত হচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে, মানুষ দিনের পর দিন নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই দুটি সমস্যাকে সামনে রেখে গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনান সুফিজিম মাদারিয়া অর্গানাইজেশনের শাখা সংগঠন আমতা দু নম্বর পঞ্চায়েত সমিতির গাজীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাজীপুরে তিন দিন ব্যাপী রক্তদান উৎসব, বৃক্ষরোপণ উৎসব, ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সুফিজিম মাদারিয়া অর্গানাইজেশনের সম্পাদক ডক্টর সৈয়দ হাফিজুর রহমান তৈফুরি জানান, আজকে আমাদের এই সুফিজিম মাদারিয়া অর্গানাইজেশনের গাজীপুর শাখায় রক্তদান উৎসব শুরু করা হয়েছে। আমাদের এটা চলছে প্রায় আজ থেকে 24-25 বছর আগে থেকে আমাদের এই কর্মসূচি চলছে। শুধু খালি এই গাজীপুরে নয়, আমাদের এই রক্তদান শিবির বিশেষ করে এই গরমকালে, এই গত মাসে 20 এপ্রিল হচ্ছে আমাদের নরিট হয়েছে, তার আগে 29 ফেব্রুয়ারি দেওড়াই হয়েছে। এই যে প্রায় প্রত্যেক মাসেই বিভিন্ন আমাদের শাখা সংগঠন যে আছে তাতে এই রক্তদান শিবির হচ্ছে। আর আমাদের এই অর্গানাইজেশন এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা, যেটা হচ্ছে সেবার মধ্যে দিয়ে আমাদের ধর্ম পালন করা। বিশেষ করে দেখুন, এই যে আজকে মানুষের পাশে আমাদের দাঁড়ানো খুবই প্রয়োজন, এটা শুধু খালি আমার কথা নয়, এটা হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থেরই কথা। সেই সঙ্গে ইসলাম ধর্মগ্রন্থেও এই কথাই আছে যে গরিব মানুষের সেবা করতে হবে, গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই প্রকৃত ধর্ম পালন করা। আজকে এই যে আমাদের এলাকায় শুধু খালি রক্তদান নয়, রক্তদান এখানে বস্ত্র বিতরণ হয়েছে, তারপরে হচ্ছে খাতনা ক্যাম্প, গরিব মানুষের এই যে শিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আমাদের নাম দেওয়া হয়েছে, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমাদের এই কার্যক্রম করা হয়েছে। এবার থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট এবং থ্যালাসেমিয়া রোগীদের উদ্দেশ্যে আমাদের এইরকম এক একটা ক্যাম্প করা হয়। এবার হচ্ছে আমাদের শুধু খালি ক্যাম্প নয়, আমাদের এই যে পরিকল্পনা করা হয়েছে যে আমাদের ছেলেদের বা মেয়েদের ব্লাড গ্রুপ টেস্ট করে রাখা হয়েছে, কেননা এখন এই যে গরমের সময় এই ব্লাড ব্যাংকে দেখা যাচ্ছে ব্লাড নেই, ব্লাড পাওয়া যাচ্ছে না। আমরা সেইখানে আমাদের তার ব্লাড গ্রুপ জেনে, আমাদের ব্লাড গ্রুপ কার কোন ব্লাড গ্রুপ আছে জেনে আমরা সেই লিস্ট করে রেখেছি, তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গাজীপুরে দুটো ছেলেকে ফোন করে দিলাম যে তোমরা অমুক হসপিটালে চলে যাও, গিয়ে এই দুটো এই পজিটিভ ব্লাড দিতে হবে। এইরকম আমাদের সিস্টেম তৈরি করা হয়েছে।